ডক্টর মতলেবুর রহমান, আপনার কাছে শুরুতে জানতে চাইব, ঈদ উল আজহার প্রস্তুতি চলছে এবং হাটগুলো জমে উঠছে, পশু সমাগম অনেক বেশি, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, আরো চার দিনে আরো বেশি লোক সমাগম হবে হাটগুলোতে, এবং এই পরিস্থিতিটি আসলে আগামীতে করোনা সংক্রমণকে কোন দিকে নিয়ে যেতে পারে? আপনাকে ধন্যবাদ। আমরা সবাই জানি যে করোনা মোকাবিলার জন্য অন্যতম প্রধান কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা, বাইরে গেলে মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এক্ষেত্রে যখন ঈদ উল আজহার জন্য যে হাটগুলো যখন বসবে, এবং আমরা অলরেডি লক্ষ্য করেছি যে এখানে যারা ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই হচ্ছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম, সেসব ক্ষেত্রে যদি এই ধরনের পুরা দেশেই এই একই ধরনের প্র্যাকটিস চলে, তাহলে ঈদ পরবর্তী সময়ে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এক্ষেত্রে বিশেষজ্ঞরা এটাই প্রেডিক্ট করছেন। আমরা খুবই মানে একটা ধারণা করছি যে ঈদের পরবর্তী সিচুয়েশনে আমাদের করোনার ওয়েভটা আরো বেড়ে যাবে। এই বর্তমান পরিস্থিতিতে যখন কিটের সংকট রয়েছে এবং পরীক্ষা করা নিয়ে অনেকটা সংকট দেখা দিয়েছে, মানুষ হাসপাতালেও যাচ্ছে না, এমন একটি পরিস্থিতিতে এই যে ঈদ উল আজহার পরবর্তীতে মানুষ আবারও হাসপাতালমুখী হয়ে করোনা সংক্রমণ হয়ে গেলে তারা যেতে পারেন বা চিকিৎসা সেবা নিবেন, কি মনে করছেন আসলে কতটুকু মানুষ যাবেন? না, আসলে এখন একটা অবস্থা খেয়াল করছি আমরা, আপনারা সবাই লক্ষ্য করেছেন যে মানুষের মধ্যে একটা রিল্যাক্টেন্ট ভাব চলে আসছে, অনেকেই করোনা পজিটিভ হচ্ছেন, অনেকের মধ্যে উপসর্গ আছে, অনেকে ডাক্তারের কাছে যাচ্ছেন না, ঘরে বসেই চিকিৎসা নিচ্ছেন, অথবা তার পাশে আরেকজন এক ধরনের চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন, উনিও এক ধরনের চিকিৎসা ওনার কাছ থেকে শুনেই খাচ্ছেন। এটার একটা খারাপ দিক হচ্ছে, কেউ যদি বেশি জটিল পর্যায়ে চলে যায়, আমরা জানি যে করোনার কতগুলো ধাপ আছে, আমরা মেডিকেলে ভাষা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার এন্ড ক্রিটিক্যাল। যারা খুব মৃদু উপসর্গ থাকেন ওনারা কিন্তু অল্পতেই পার পেয়ে যান, 5 থেকে 7 দিনে মাইল্ড ফর্মে বাসা থাকলেই উনি যদি ইগনোর করেন তারপরে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এর পরবর্তী ধাপগুলোতে যিনি যাবেন মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল, উনি যদি নিজেকে ইগনোর করেন ডিজিজটা এবং চিকিৎসকের পরামর্শ, ডাক্তারের শরণাপন্ন না হন, ঘরে বসে থাকেন, এবং ঈদ উল আজহাতে যে ব্যাপক মুভমেন্ট হবে পাবলিকের, এই ধরনের কন্টিনিউয়াস যদি বিহেভিয়ার চলে, তাহলে কিন্তু আমাদের এই করোনার প্রাদুর্ভাব কন্ট্রোল করা খুব মুশকিল হবে বলে আমরা মনে করি। ডক্টর মতলেবুর রহমান, এই বিষয়ে আরো কথা বলবো, একজন দর্শক যুক্ত আছেন প্রশ্নটি নিয়ে আসছি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন এবং আপনার বয়সটিও বলে নেবেন। আমার নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, আমি রংপুর থেকে বলছি। জি রিয়াজুল ইসলাম, আমার বয়স 25 বছর। আমার সমস্যাটা হচ্ছে আমার নাকে নাকে সমস্যা হয়, অনেক সর্দি লাগে, এই এখন আমি কথা বলতেছি, গতকালও ভালো ছিলাম, আমার নাকে মানে সর্দি লাগছে অনেক প্রচন্ড, হাসি আসতেছে, নাকে হাত দেওয়া যায় না, নাকে হাত দেওয়া যায় না। আপনাকে হাঁচি হয়? আপনার কি হাঁচি হয়, হাঁচির সমস্যা আছে কিনা? হ্যাঁ, প্রচন্ড হাসি হয়, প্রচন্ড হাসি হয়, আর নাক দিয়ে অনবরত পানি পড়ে। আচ্ছা, এটা আমাদের মেডিকেলে ভাষায় আমরা এটাকে বলি অ্যালার্জিক রাইনাইটিস। ওনার কোন অ্যালার্জেন সাবস্টেন্স হচ্ছে, অনেকে ধুলাবালি থেকে হয়, অনেকে শুধু ঠান্ডা লাগলে হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালার্জিক সাবস্টেন্স এর কাছাকাছি আসলে ওনার নাকে যেটা সংস্পর্শে আসলে ওনার এই ধরনের প্রবণতা হয়। আপনাকে যেটা করতে হবে যে ধুলোবালি থেকে বিরত থাকতে হবে, এবং আপনার উলেন ডাস্ট প্রোডাকশন হয় এরকম জিনিসের কাছাকাছি যাবেন, এবং আপনি যে যদি কোনো ডাস্টের এনভায়রনমেন্টে কাজ করে থাকেন তাহলে আপনার পেশাটা একটু অল্টার করার চেষ্টা করতে হবে, আর আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। আপনার কিছু নেজাল স্প্রে আছে, কিছু ওষুধ আছে, হয়তো যেহেতু সারা বছর ধরে আপনার হয় আমার মনে হয় আপনাকে একটা দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হবে।